মুজিব শতবর্ষ স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ডেমরাঘাট ও সারুলিয়া ঘাট শাখা নতুন কমিটি ঘোষণার জন্য এক আলোচনা সভা আয়োজন করে। উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন কর্মচারী ইউনিয়ন কার্যকরী সভাপতি মোহাম্মদ মঈন মাহমুদ। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যিনি দীর্ঘদিন যাবৎ জাহাজি শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন নিয়ে কাজ করছেন এবং জাহাজি শ্রমিকদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করছেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ সিকদার মাস্টার। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ডেমরা শাখার প্রচার সম্পাদক হুমায়ুন কবির পান্না, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পলাশ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীতলক্ষ্যা নদীবন্দর সারুলিয়া ঘাট শাখার সভাপতি জনাব শামীম মিয়া। যদি এই অবস্থা চলতে থাকে আমি বলে গেলাম অচিরে এই বড় বলগেটের ব্যবসা ধ্বংস হয়ে যাবে, এই জাহাজগুলিকে স্ক্র্যাপ হিসেবে বিভিন্ন ডগিয়ারে নিয়ে কেটে বিক্রি করতে হবে সংগ্রামী বন্ধুরা। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই আগামী আন্দোলনে এই যে আমাদের চুক্তি বেতন ছাড়া যে এই চুক্তি কন্ট্রাক্ট সিস্টেম সেগুলি আপনাদেরকে পরিহার করতে হবে এবং তার পাশাপাশি আমরা কোন প্রশাসনকে মাশওয়ারা দিয়ে আমাদের নৌযান আমরা বাংলাদেশে পরিচালনা করব না। আমার পরিষ্কার কথা, আজকে যে এই জাহাজের নকশা রেজিস্ট্রেশন নিয়ে কথা উঠেছে আমরা বলতে চাই আমাদের মালিকরা 1 কোটি টাকা দিয়ে যখন জাহাজ তৈরি করতে পারে সেখানে 2-3 লাখ টাকা দিয়ে জাহাজ রেজিস্ট্রেশন করতে তারা পারবে, সেই রেজিস্ট্রেশনের পন্থা সহজ করে দেওয়ার জন্য আমি BIWTA কে, ডিজি শিপিং কে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে আমরা অনুরোধ করছি আপনারা একটি সময় বেঁধে দেন, এই সময়ের মধ্যে আমাদের সকল মালিকরা সহজ পন্থায় যেন এই জাহাজটিকে রেজিস্ট্রেশন করতে পারে সেই ব্যবস্থার জন্য আমাদের দাবিনামায় এবার সেই অপশনটি আমি রাখবো। প্রিয় বন্ধুগণ, সংগ্রামী বন্ধুরা, আমি ডিজি শিপিংকে উদ্দেশ্য করে বলতে চাই মাননীয় ডিজি মহোদয়, অনেক মন্ত্রী ডিজি আমরা দেখেছি আপনার ওই দপ্তরে আমরা গেলেন এমন ভাব আপনি দেখান মনে হয় যেন বাংলাদেশের কোন মন্ত্রীর পর্যায়ের লোক আপনাদের অফিসে বসে থাকে। ওই ডিজি শিপিং দালালে ভরপুর আমার জাহাজের মালিকরা স্বইচ্ছায় গিয়ে সেখানে জাহাজ রেজিস্ট্রেশন করতে পারে না, সেখানে দালাল শতে শতে দালাল ওত পেতে থাকে BIWTA এর ভবনে, সেজন্য সেখানে টাকার মাধ্যমে সার্টিফিকেট বিক্রি হয়, সেই যে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে তাই নদীর মধ্যে দুর্ঘটনা ঘটায়। সেজন্য আমি বলতে চাই আমাদের বলগেট সহ সমস্ত জাহাজের শ্রমিকরা আমরা সার্টিফিকেট চাই, সেই সার্টিফিকেট যাতে আমাদের শ্রমিকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সহজ পৌঁছায় দেওয়া হয় সেই দাবি আমি আপনাদের রাখতে চাই আজকে এই সভা থেকে। তাদের দাবি দেওয়া কিভাবে ইনশাল্লাহ সামনের দিকে আমরা আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাব তা সুন্দরভাবে বলে দিয়েছেন, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সঠিকভাবে সামনের দিকে আপনাদের অধিকার আদায়ে এগিয়ে যাব সে আশা আমরা ব্যক্ত করছি। আমাদের সারাক্ষণ রাজপথে থাকতে হবে, নৌপথে আমাদের অধিকার আন্দোলনে সচেষ্ট থাকতে হবে, কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা আমাদের মাথা নত করব না, ইনশাল্লাহ আমরা যাতে সঠিক নেতৃত্বের মাধ্যমে বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে সামনে নৌ শ্রমিকদের অধিকার আন্দোলন আদায় করার জন্য তাদের দাবি দাওয়াগুলো সুন্দরভাবে সরকারের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য যতটুকু সময় আমাদের দরকার আমরা দিয়ে ইনশাল্লাহ নবীন শ্রমিকদের অধিকার আদায় করে নিয়ে আসব। আপনারা অনেকেই জানেন না, অনেকেই জানেন 2016 সালে নৌ শ্রমিকদের 100% বেতন ভাতার গেজেট বৃদ্ধি কিন্তু আমাদের শুক্কুর মাহমুদ সাহেব সবুজ সিকদার সাহেবের হাত ধরে, তারা কিন্তু অনেক পরিশ্রম করে আমাদের 100% বেতন বৃদ্ধি করেছিল। 2016 সালের পরে আমাদের
20 খাদ্য ভোটার আন্দোলন সংগ্রামে আপনারা অনেকে জানেন আমাদের সবুজ শিকদার সাহেব ওএসপি মাহবুবের সাথে বিভিন্ন মালিকদের সাথে তিনি কিন্তু আতাত না করে তিনি শ্রমিকের পক্ষে লড়েছিল ওই শালম পটল সহ অন্যান্য সংগঠনে যারা ছিল তারা কিন্তু চায় না শ্রমিকরা তাদের কোরাকি ভাতা পাক তাদের মজুরি বৃদ্ধি হোক তারা সুন্দরভাবে জীবন যাপন করুক আপনারা অনেকে জানেন না এই কোরাকি ভাতার আন্দোলনের সর্বপ্রথম ঘোষণা করেছিলেন আমাদের মাঝে আছেন আমাদের সাইফুল ভাই আমাদের নারায়ণগঞ্জের একটা অনুষ্ঠানে আমাদের উনি বলেছিলেন এই নৌজান শ্রমিকরা এই নৌজান শ্রমিকরা দিন রাত 24 ঘন্টা কষ্ট করে পানিতে থাকে এই রোদে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই শীতের ভিতরে তারা কষ্ট করে তাদের কোনো কোরাকি ভাতা নাই এই কোরাকি ভাতার সর্বপ্রথম আমরা এই কোরাকি ভাতার কথা বলেছিলাম আপনাদের মাঝে আমাদের নেতা জনাব সাবুর সিদ্দিক মাস্টার আপনাদের মাঝে আমাদের এই কোরাকি ভাতা এনে দিয়েছে আমরা আমাদের সংগঠনের পক্ষে সাবুর সিদ্দিক মাস্টারকে একবার করতালির মাধ্যমে কৃতজ্ঞতা জানাই সংগ্রামী বন্ধুগণ আমি আমার নেতাকে বলতে চাই আমি আমাদের সকল নেতার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের নামে যারা মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়েছে এখানে আমরা অনেকে জেল খেটেছি এই মিথ্যা মামলায় আপনারা জানেন বিভিন্নভাবে এখনো ফেসবুকে আমার নামে আমার সহকর্মীদের নামে আমাদের নেতৃবৃন্দর নামে তারা বিভিন্নভাবে বিভিন্ন কুৎসা করে আমরা ওই কালো হাত আপনাদেরকে নিয়ে ভেঙে দিতে চাই আমাদের সেই জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন তো ভাইরা আমার আমি এটাই বলতে চাই যে এত বড় একটা সংগঠন জাতীয় শ্রমিক লীগ এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এই দুইটা দলের নেতৃত্ব দিয়েছিল আমাদের মরহুম আলহাজ শুকুর মাহমুদ ভাই আমরা এখন অনেক নেতা পেয়েছি কিন্তু আমরা শুকুর ভাইয়ের মতো নেতা আর পাবো কিনা আমাদের সন্দেহ শ্রমিকের বেতন বৃদ্ধি করতে হবে আগামী দিনে মালিকরা এই বালগড়া শ্রমিকের খোরাকি বিলি করতে হবে নাকি এটা নিয়ে একটা আন্দোলন দুর্বার আমরা করে তুলব তাদের কি অবস্থা তাদের খোরাকি তারা নিজেরা খায় 25,000 টাকা বেতন দেয় 22,000 টাকা বেতন দেয় রাত্রে দিনে শীতে কষ্টে কাটে এক খোরাকি ভাতার খবর নাই আগামী দিনে আমার নেতা এখানে আছেন সাবুর সিদ্দিক সাহেব এখানে আছেন আমার প্রয়াত নেতা আলহাজ শুকুর মাহমুদ সাহেবের সুযোগ্য সন্তান মঈন মাহমুদ সাহেব আপনারা হয়তো আগে চিনেন না মঈন মাহমুদ সাহেবকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা কিন্তু জানি আমরা যারা নেতা আছি তারা জানি আপনি মঈন মাহমুদের সাথে বিভিন্ন মন্ত্রী এমপিদের সাথে যোগাযোগ আছে দয়া করে আগামী খোরাকি ভাতা এবং বেতনের আন্দোলনের সময় মুন্নুজান সুবিয়ান শ্রমিক মন্ত্রণালয়ের মন্ত্রী মুন্নুজান সুবিয়ানের সাথে আপনি আমাদের সামনে তার সাথে আলাপ আলোচনা করে আপনার মাধ্যমে আমরা আমাদের শ্রমিকের বেতন ভাতা পাবো বলে আমি এই শ্রমিকের সামনে আশ্বাস করে গেলাম বঙ্গবন্ধু আমাদের দাবি দেওয়া দিল কি দাবি জানেন এই জাহাজির লাশ নদীতে ভাসতো মরে গেলে এই লাশকে কেউ গ্রহণ করতো না তার ছেলে সন্তানের কাছে লাশ যাইতো না কোনো থানা এটা অ্যাকসেপ্ট করতো না বঙ্গবন্ধু ওখানে জাহাজিদের লাশ মৃত্যু হলে তার লাশটি বাড়িতে সরকারি খরচায় পৌঁছে দিয়ে দাফন দাফন করে আবার আইসা সেটা রিপোর্ট করতে হবে তার লাশ আমরা পুষিয়ে দিয়েছি এই কাজটি আল্লাহ শুকুর মাহমুদ করেছিলেন এই শ্রমিকের মঙ্গলের জন্য সেই নৌপথ থেকে শুকুর মাহমুদ আন্দোলন করতে 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 বাংলাদেশের সর্বোচ্চ আসন জাতীয় শ্রমিক লীগের চেয়ারে বসতে সক্ষম হয়েছেন তার সুযোগ্য পুত্র মঈন মাহমুদ এখানে উপস্থিত আছেন
তার পাশে সবুজ সিকদার আছে। আমি সবুজ সিকদারে বলতে চাই, সবুজ সিকদার আমার বয়স হয়ে গেছে, আমি হয়তো আর এই বক্তব্য নাও দিতে পারি, এই এক সেকেন্ডের ভিতরে এই ভালো থাকি এই খারাপ থাকি, বলা যেন আল্লাহ পাক কখন নিয়ে যায়। আজকের সভা অনুষ্ঠান এখানেই সমাপ্ত, আর দ্বিতীয় পর্ব আমাদের আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনারা সবাই উপভোগ করবেন এবং ধৈর্য সহকারে বসবেন। ইনশাল্লাহ আমাদের যে সাংস্কৃতিক আনন্দের উল্লাসের যে অনুষ্ঠান আছে সেটা দ্বিতীয় পর্ব চলব, এই অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা ধৈর্য করে বসেন, নামাজ বিতরণের পরেই আমাদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠান চালু হবে ইনশাল্লাহ।